আল্লাহ জিজ্ঞেস করবে আইনাল্লাযীনা কানু ইয়াইশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো, যারা পাহারার পাহারার ভিতরে থাকতো, যারা মৃত্যুকে কোনোদিন স্বপ্নেও ভাবতো না যে মৌত কি আমাদের কাছে আসবে, কি করে আসবে, আমাদের চতুর্দিকে পাহারা, শরীরে বুলেট প্রুফ জ্যাকেট, কোত্থেকে আসবে মৃত্যু, ঠিক না? আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায়, তো মালাকুল মৌত বলবে ওদেরকে নিয়ে আসছি, কোনো বাধা নাই, এটাই সত্য। আমার জীবনের কাহিনী আমি বলে থাকি, 2005 আমি প্রথম জাপান যাই, তারপরেও যাওয়া হয়েছে। আমি যেই ফ্লাইটে যাইতেছিলাম, দীর্ঘ 7 ঘন্টা 20 মিনিট চলার পরে কানে আওয়াজ পয়সা আসছে, আমরা দীর্ঘ সময় পাড়ি দিয়ে আসছি, আমাদের পাইলট আমাদের সাথে নাই। সে কি বিমান থেকে ঝাঁপ দিছে? না না, হি ইজ ডেড, মারা গেছে। ওই সময় 2005 এয়ার বাস আসে না, DC-10 ছিল, কো পাইলট চালায় নিয়ে আসছে, কিন্তু সে মারা গেছে এটা আমার প্রশ্ন না। আমার প্রশ্ন হলো মালাকুল মৌত এত বড় টিম নিয়ে আসলো, টিম অপারেশন টিম নিয়ে আসে ঢুকলো, আর অপারেশন করে বাহির হয়ে চলে গেল, আমরা খবরও পাইলাম না। পাইলাম তো পাইলাম 7 ঘন্টা 20 মিনিট পরে, যখন নারীতায় ল্যান্ডিং হবে তখন খবর পাইলাম। হয় আফসোস, আমার মালিকের কথাই সত্য, আলাউ কানাফি বুরুজিম মুশাইয়্যিদা, তুমি কোথায় লুকাবে? হাদিস বড় লম্বা, হাদিস বড় লম্বা, শূন্য দুনিয়া আল্লাহ শূন্য করবে, জিজ্ঞেস করবে ওরা কোথায়। এই জন্য জমিনও সতর্ক করে আমাদের প্রত্যেককে, জমিনেরও ভাষা আছে, জমিনেরও আল্লাহর সাথে কথা বলে। এই জন্যই আল্লাহ বলেন জমিন প্রতিদিন আল্লাহকে বলে, আল্লাহ অনুমতি দেন না, আল্লাহ বলে কেন এত রাগ কেন, কয়াকুল রিস্কা কয়াসিক, রিজিক তোর খায় তোর নাফরমানি করে, ইলামাতা আসবির, কতদিন সবর করব? শুধু জমিন না, জমিন না, জমিন না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাজিনু রাব্বা, নোয়াখালীর মানুষ সমুদ্র পর্যন্ত প্রতিদিন অনুমতি চায়, আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন উগরিকা ইবনা আদম ফি কারি, একটা ঢেউ এদিক থেকে উঠাবো, সব সহ আমার তলদেশে নিয়ে আসব, পারে না পারে না? হ্যাঁ, সামান্য একটা বুলবুল আসলো, টানায় দিলেন 10 নম্বর মহা বিপদ সংকেত, ঠিক না? চাইরাঙ্গুল্লা একটা বুলবুল, ঠিক না? বুলবুল পাখি কত লম্বা? নাই নোয়াখালীতে বুলবুল পাখি? কত লম্বা? 6 আঙ্গুল হবে, 8 আঙ্গুলই হবে, সমুদ্রের থেকে আসতেছে। আল্লাহ বলে শুধু সমুদ্র না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাদিনু রাব্বা, ফেরেশতারা অনুমতি চায়। আমি ঘুরছি বিদায় বলতেছি, হায় 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 হায়, চোখের পানি শুকায় গেছে ওই সমস্ত মাকামাত দেখতে দেখতে। জিব্রিল আলাইহিস সালাম উল্টায় দিছেন কওমে লুতকে, জর্ডানে আছে, জর্ডানের ডেড সি, দুনিয়ার সবচেয়ে নিচু জায়গা জর্ডানে, আমি চোখে দেখে আইসা বলতেছি আপনাদেরকে, হাদিসও পড়ছি। আল্লাহ রাসূল জিব্রিলকে জিজ্ঞাসা করছেন, কামলা কা কুয়া, আপনার শক্তি কত, কত শক্তি আপনার, কামলা কা কুয়া, তো বলছে মা জাররাব তু, আমি কোনোদিন কুস্তি লড়া দেখি নাই, কিন্তু আপনাকে তথ্য দিতে পারি, তরফা জানাহি, আমার একটা পরের কোনার শক্তি, ইস্তা আমাল তুলি কৌমিন, আমি এক জাতির জন্য ব্যবহার করছি, আকাশতু মিনাল আরদি রাফাতু ইলা সামা সুম্মা কাল্লাবতু, জমিন থেকে উঠাইছি আকাশে নিয়ে উল্টাইছি, সুম্মা আলকাইতু আলাল আরদ, জমিনে মেরা দিছি, ফাসারা বাহরান মাইতান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জন্য এটাকে ডেড সি বানায় দিছি। ফেরেশতা বড় শক্তিশালী, ফেরেশতা বড় শক্তিশালী। ইসরাফিল, আমরা উন্নত দুনিয়া, ডিজিটাল উন্নত দুনিয়া আমরা ভাবতেছি, সারা দুনিয়া ভাবে ইসরাফিলের এক সিঙ্গায় ফুতে কি হবে, ঠিক না? আমাদের যে পদ্মা ব্রিজ হইতেছে, আমাদের যে যমুনা হইতেছে, নোয়াখালীতে বড় বড় উপস্থাপন, ঢাকা শহরে বিশাল বিশাল বিল্ডিং, দুবাইতে বুরুজ খলিফা, কি হবে এক ফুতে, ঠিক না? আল্লাহর রাসূল জানাইতেছে, ফাইদা সামাওয়াতু ওয়াল আরদ ওয়ামা ফিহিন্না তাকুনু হাবা আম মানসুরা, আকাশ জমিনের ভিতরে যা আছে সব তুলা বানায় নিঃশেষ করে দিবে এক ফুতে। আল্লাহ বলতেছেন ফেরেশতাও প্রতিদিন অনুমতি চায়,
আল্লাহ দেন সবারে বুঝুক একটাই ইয়াকুল রিজকা কায়া আসে রিজিক তোর খায় তোর নাফরমানি করে শুধু এটা না হাদিস অনেক লম্বা সমুদ্র জমিন একমত হয়ে ফেরেশতা একমত হয়ে আল্লাহকে বলে আল্লাহ আর কতদিন তো আমি ওই জায়গার থেকে বাহির হয়ে গেছি লাউলা মাশাইখা রুক্কা আল্লাহ বলেন যদি ওই আল্লাহ বলারা না থাকতো লাউলা মাশাইখা রুক্কা আল্লাহ বলারা যদি না থাকতো যারা গুনাহ তো করে না সারা রাত্র যারা চোখের পানি আল্লাহর কুদরতি পায়ে ঝরাইতে থাকে বিশ্বাস হয় না আপনাদের কোত্থেকে হবে থাকেন তো ঘুমায়া ওই সময় তো ওঠেন না কোত্থেকে হবে আমিশাপাড়ার মানুষ তো রাত্র চারটায় ওঠে না যে আমিশাপাড়ার আকাশ কিরকম একটু দেখি চারটায় তো ওঠে না উঠলে তো হেফজোখানার ছেলেরা ওঠে এছাড়া তো কেউ ওঠে না ঠিক না হেফজোখানার ছেলেরা চারটার সময় ওঠে আল্লাহর সাথে কথোপকথনে লাগে কার সাথে আল্লাহর সাথে আল্লাহ কথা বলে এই বাচ্চাদের সাথে কালামুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তুমি চাও আল্লাহ কথা বলুক ফালিয়াতুল কুরআনুল কারীম তুমি কোরআনে কারীম পড়ো আল্লাহ কথা বলবে কালাম কালামুল্লাহ রাগ হয় না এই মজমায় বহুত লোক আছে কোরআন পড়তে জানে না আছে না কিন্তু এটা আমার কোনো আফসোসের বিষয় না আমার আফসোসের বিষয় বলতেছি কোনটা এই মজমা এরকম লোক পাওয়া যাবে ডেলি না সপ্তাহে না মাসে না বছরও একবার কোরআনটাকে হাতে নিয়া মহব্বতের সাথে উজু করা হাতে নিয়া দুটা চুমা দিয়া বুকে জড়ায় নিয়া এই কথা বলে না যে মালিক তোর কালাম আমি পড়তে জানি না তাতে কি আসে যায় মহব্বত তো করতে জানি এই মজমায় আছে এরকম লোক রাগ হয়ে গেলেন না নাই হ্যাঁ কালাম আল্লাহর কালাম কথা অন্যদিকে চলে যাবে আল্লাহর কালাম এই উম্মত যদি মহব্বত করার মতো মহব্বত করত আল্লাহর কালামকে কসম খোদার আল্লাহ আজকে আমাদেরকে একা ছেড়া দিতেন না আল্লাহ আজকে আমাদেরকে একা ছেড়া দিছেন একা একা আমরা কোনো দিকে তাকাইলে কাউকে দেখি না কেউ আমাদের জন্য হাত বাড়ায় না মুসলমান সারা দুনিয়ায় নিষ্পেষিত গির্ণিত দীক্ষিত অবহেলিত লাঞ্ছিত আমি দুই দুইবার ফ্রান্স গেছি আমি সেভেন স্টার হোটেল দেখছি কুকুরের জন্য সেভেন স্টার হোটেল নাউজুবিল্লাহ পরে বললেন শোনেন ভালো মতে আগে বোঝেন সেভেন স্টার হোটেল দেখছি কুকুরের ফ্রান্সে প্যারিসে আছে প্যারিসে আজকে কুকুরের দাম আছে একজন মুসলমানের দাম নাই আল্লাহ আমাদেরকে কেন ছেড়া দিলেন বন্ধুর সাথে তো ওয়াদা করছিলেন আল্লাহর রসুল যখন দুনিয়ার থেকে চলে যায় তখন তো ওয়াদা করছিলেন চোখে যখন পানি নিছেন পানি চোখে পানি দুই দিক দিয়ে পানি বায়া বায়া পড়তেছে কাঁদতেছিলেন দুনিয়ার থেকে যাওয়ার সময় নিজের পরিবার পরিজনের জন্য না যদিও নয়টা ফ্যামিলি ক্ষুধার্ত ছিল ঘরের ভিতরে এতটুকু খাদ্যও ছিল না আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন খাদ্য তো দূরের কথা যদি বাতি জ্বালানোর মতো তেল থাকতো আমাদের ঘরে তাইলে ওই তেল পান করে আগে খিদা নিবারণের চেষ্টা করতাম তেলও ছিল না ওই নয় ফ্যামিলির জন্য না হাসান হোসাইনের জন্য না আলী আর ফাতেমার জন্য না আলী আর ফাতেমা হাসান হোসাইন উম্মে কুলসুম এই পাঁচজন আল্লাহ রসুলের দুনিয়া ছিল এদের জন্য না আপনার আমার জন্য চোখে পানি ছিল মালাকুল মৌত সালাম দিয়া ঢুকছে অনুমতি নিয়ে ঢুকছে আল্লাহ রসুল জিজ্ঞাস করছে আইনা আখি জিবরিল আমার ভাই জিবরিল কোথায় তো উনি বলে ফিস সামাইল উলা প্রথম আকাশে আমার সাথে সাক্ষাৎ হয়েছে পরক্ষণে জিবরিল আলাইহিস সালাম সালাম দিয়া ঢুকছেন চোখে পানি ছিল আল্লাহ রসুল জিজ্ঞাস করছে আতাব কি ইয়া জিবরিল আপনি কাঁদেন কেন বলছে আজকে শেষ দিন আমি এলপিআরে যাইতে চলছি আমি আজকের থেকে আর কোনোদিন ওহির সুবাদে যে নৈকট্যময় জায়গায় যাইতাম আজকের থেকে মনে হয় আর যাওয়ার সুযোগ হবে না আমি ওহি নিয়া নবীদের দুয়ারে আসতাম আজকের পরের থেকে আর ওহি নিয়া কোনোদিন জমিনে আসবো না সোয়া লক্ষ নবী 213 জন রসুলের কাছে আমার আসা যাওয়া ছিল যার সুবাদে কখনো কখনো আল্লাহর নৈকট্যময় জায়গায় চলে যেতাম আজকের পরে মনে হয়
হ্যাঁ আর আমার কোনোদিন এই ওহী নিয়ে আসা হবে না, আমার চোখে পানি আসা স্বাভাবিক, আপনি কেন কাঁদেন এটা বলেন। তো আল্লাহর রাসূল বলছে জিবরিল এক প্রশ্নের জবাব এখনো বাকি, বলছে সেটা কি, বলে ফামাল লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে বুকে জড়া একে রাখবে। যদি দিল থাকে তো বুঝবেন, না হলে বুঝবেন না। আগেই বলছি সবার সব সেটে সব প্রোগ্রাম হয় না, সব সেটে সব প্রোগ্রাম আসে না, ডাউনলোড করতে হয় অথবা সেটই চেঞ্জ করতে হয়। জানি না আমাদের এটা চেঞ্জ করতে হবে কিনা, ডাউনলোড করতে হবে এটা আমার জানা নাই, কিন্তু সবার বুঝে আসবে না, বুঝে আসলে দিলে লাগার মতো কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে চলে যেতেছেন, জিবরিল দৌড়ে গেছে দৌড়ে আসছে, আর আল্লাহ ওয়াদা করতেছেন লা আতরুকু উম্মতাকা ফরদা ওয়ালা আতরুকু উম্মতাকা ওয়াহদা, হাবিবি বন্ধু আপনার উম্মতকে আমি একা ছাড়ব না, যাকে আল্লাহ বন্ধু বানাইছেন বন্ধু। হাবিব, হাবিবের মিনিংস আর তর্জমা আপনারা বন্ধু করেন, হাবিবের তর্জমা বন্ধু না, এটা ভুল তর্জমা। হাবিব ওকে বলে আরবিতে, হাবিবের মিনিংস হাবিব ওকে বলে যাকে ভালোবাসা সব কিছু দিয়া দেওয়া হয়, ওর নাম হলো হাবিব। ভালোবাসা সবকিছু সবকিছু দিয়ে দেওয়া হয়, মনে থাকবে হাবিব অর্থ হলো ভালোবাসা সবকিছু দিয়া দেওয়া। আল্লাহ বন্ধুকে ভালোবাসা সবকিছু দিয়া দিছে, জান্নাতের চাবি উঠাইয়া দিয়া দিছে, মাকামে মাহমুদ দিয়া দিছে, শাফাতে কুবরা দিয়া দিছে, দেয় নাই কি সবকিছু দিয়া বলছে আলিয়াউমা আতমামতু লাকুম নিয়মাতি, আমি নিয়ামতের পুরা ভান্ডার আপনাকে উঠাইয়া দিয়া দিলাম। এই হাদিসও বুঝায় যে সবকিছু দিয়া দিছেন, নাইলে জিবরিল কেন নিয়ে আসবে, মিকাইল আল ইসলামের মাথায় দিয়া কেন নিয়ে আসবে, আল্লাহর রসুলই বা কেন বলবে উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের ভান্ডারের চাবি আল্লাহ আমাকে দিতে চাইছেন, আমি নেই না এটা অন্য কথা। আল্লাহ হাবিব বানাইছেন হাবিব, ওই হাবিবের সাথে আল্লাহ ওয়াদা করতেছেন হাবিব। হাবিবের মিনিংস কেউ কেউ যদি বলে খলিল অর্থ তো বন্ধু ঠিক না কি, হ্যাঁ খলিল অর্থ হলো ভালোবাসা সবকিছু নিয়ে নেওয়া, কি ওইখানে সবকিছু দিয়া দেওয়া এখানে সবকিছু। বুড়া বয়সে একটা ছেলে দিছে, পাঁচ ছয় বছর বয়স হওয়ার পরে বয়লে এইটাও আমারে দিয়ে দেন, ইন্নি আরাফিল মানামি আন্নি আদবাহু কাফানদুর মাদা তারা, বলে এইটাও আমাকে দিয়া দেন, ভালোবাসা সবকিছু নিয়ে নেওয়া, খলিল সব দিয়া দেন যা আছে দিয়া দেন, আর খলিলও যা চাইতেছে তাই উঠে দিয়া দিতেছে। আর হাবিব অর্থ হলো ভালোবাসা সবকিছু সবকিছু দিয়ে দেওয়া। আমাদের রসুলকে আল্লাহ সব দিয়া দিয়েছেন, সব সবকিছু দিয়া দিয়েছেন, সব আপনি পড়তে থাকেন সব দিয়া দিয়েছেন, আমাদের নবীজিকে আল্লাহ সব দিয়া দিছেন, ওই হাবিবের সাথে ওয়াদা করতেছে। আজকে নিজের দিকে একটু তাকায় দেখেন, মাঝে মাঝে মনে চায় চিৎকার দিয়া বলতে আল্লাহ তোমার ওয়াদা কোথায়। আজকে আমাদের এই দুরবস্থা, জোর যা মনে চায় তাই বলে, যে যেরকম খেলতে চায় আমাদেরকে নিয়ে ওরকমই খেলে, মাঝে মাঝে ভাবি আল্লাহ কি ওয়াদা করলা, কিন্তু ভিতর থেকে জবাব আসে তুইও তো অফাদার না, তুইও যদি অফাদার হইতি আমরাও যদি অফাদার হইতাম তো আল্লাহও তো অফাদার হইতো, আমরাও তো অফাদার না, আমরাও তো আল্লাহকে চিনলাম না, আমরাও তো রসুলকে চিনি নাই, আমরা তো রসুলের গোলাম হই নাই। যদিও আল্লাহর ওয়াদা ছিল, আল্লাহর ওয়াদা ছিল কিয়া ওয়ফা তুনে মুহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ, কিয়া ওয়ফা তুনে মুহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं। वादा तो छिलो मुहम्मद रसूलुल्लाह गुलाम होया देखाओ, सहाबा होया देखाई छिले, दुनिया गोल्ले देखा जाए, আমি সারা মানুষ, আল্লাহ আমাকে ওই জঙ্গল দেখাইছেন যেই জঙ্গলে উম্মে হারাম মহিলা সিংহের পিঠে বৈশা লোকালয়ে যাইতেছে, আমি ওই জঙ্গল দেখা আসছি তিন বছর আগে, ওই সমুদ্রের পার দেখা আসছি, ওই জায়গা দেখে আসছি যেখান দিয়ে উম্মে হারাম উঠছে, নৌকা ডুবে গেছে, সাথীরা সব হারায় গেছে, উম্মে হারাম বাঁচতে বাঁচতে আইসা কুলে উঠছেন জঙ্গলের পাড়ে, সিংহ ক্ষুধার্ত ছিল মনে হয় অনেক দিনেরই,
থাবা নিয়ে বসা ছিল যে উপরে উঠবে আমি থাবা মারবো যখন চোখে চোখ পড়ছে তুমি হারাম চিৎকার দিয়া ওরছে থাবা মারলে চাঁদ তোর যাবে আমার কিচ্ছু হবে না সিংহ জিজ্ঞাসা করছে কেন বোন কেন বলছে আমি আল্লাহ আল্লাহ রাসূলের গোলাম ওয়াদা আছে আল্লাহ আল্লাহ রাসূলের গোলামের উপরে যে থাবা মারবে হাত তার ভাঙবে তার কিচ্ছু হবে না